ইসমিল্লা রহমান রাহিম আমার আজকের বিষয় হচ্ছে একুশের কবিতা ও ভাষা আন্দোলন একুশ নিয়ে কবিতা লিখেছেন অনেক কবি কবিখ্যাত সৈয়দ আলী হাসান আশরাফ সিদ্দিকি কবি শমসুর রহমান কবি আল মাহমুদ সিলেটের কবি কবি রাঘী চৌধুরী কবি শারেক সামসুল কিবরিয়া নব্বই দশকের অনেক তরুণ কবির হাত দিয়ে একুশের কবিতা বেরিয়ে এসেছে একুশ হচ্ছে ভাষা আন্দোলনের দিন ভাষার জন্য বাঙালিরা যে সংগ্রাম যে আন্দোলন মুখর সময়টা খাটিয়েছিল সেই দিনটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি এবং সেই দিন অসংখ্য ভাষা আন্দোলনকারী সৈনিকরা জীবনের স্যাক্রিফাইস জেল জুলুম খাটতে হয়েছিল এই ভাষা আন্দোলন কেন কেন্দ্রীয় সরকার পাকিস্তান সরকার যখন চাইছিল উর্দু ভাষা হবে একমাত্র রাষ্ট্রভাষা বাংলা ভাষাভাষী বাঙালিরা সেই দাবি উর্দু ভাষাই একক বাঙালি ভাষা হোক সেটা মেনে নিতে পারেনি ভাষাভাষী বাংলা ভাষাকেও রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার দাবি উঠেছিল তৎকালীন সময় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এই দাবিটা না মেনে নেওয়ার কারণে উনিশশো বায়ান্নর একুশে ফেব্রুয়ারি লক্ষ লক্ষ ভাষা আন্দোলনের সৈনিকেরা রাজপথে নেমে এসেছিল সেই ভাষা আন্দোলনের বিজয়ক্ষণ থেকে স্বাধীনতা আন্দোলন বর্তমানে অধিকার আন্দোলনের যে লড়াই চলছে পৃথিবীব্যাপী একই সূত্রে গাথা ভাষা আন্দোলন পৃথিবীর আর কুতা হয়েছে না জানি না একমাত্র বাঙালিরাই বাঙালি মুসলমানরাই তাদের ভাষার জন্য জীবন দিয়েছে আন্দোলন সংগ্রাম করেছে তাই আমরা দেখি কবি ফররুক বলেন মায়ের ভাষা বাংলা ভাষা ক্ষুধার সেরা ধান একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা লিখেছেন কবি আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত এইভাবে অনেক কবি সাহিত্যিক একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা গান হাত নাত রচনা করে গেছে আমরা যারা প্রতি বছর এই ফেব্রুয়ারি মাস এলে একুশে ফেব্রুয়ারি এই দিনটি এই রক্তভেজা দিনটি আমরা পালন করি উৎসব করি আমাদের উচিত ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা ভাষার উৎকর্ষ সাধনে প্রাণপ্রাণ চেষ্টা করা ভাষাকে বিকৃত হতে না দেওয়া ভাষাকে সংরক্ষণ করা অনেক জাতি তার ভাষা হারিয়ে ফেলেছে শুধু সংরক্ষণের অভাবে